আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের মধ্যেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল 15টি দোকান। রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালি রেলব্রিজ সংলগ্ন বাজার এলাকায় আগুন লাগে। আগুন লাগার কারণে পরপর 15টি দোকান পুড়ে ছাই। এই এলাকায় মূলত সবজির দোকান বসত। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলেই আগুন লাগতে পারে। একে লকডাউন, রোজগার প্রায় বন্ধ, তার উপর আগুনে দোকান পুড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। একদম ওই লোহাগুলো পড়ে গেছে, প্লাস্টিকটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।